বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মামলাবাজ এক ব্যাংক কর্মচারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে পৌর কাউন্সিলর ইউনুস আলী মানিকের নেতৃত্বে মহলদারপাড়া সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জনতা ব্যাংক কর্মচারী সিদ্দিক আলী প্রায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দিয়ে তাদের জায়গা জমি দখলসহ হয়রানি করে আসছেন। তাই বিষয়টি তদন্ত করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। রোকসানা রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি দেড় লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোর ভালোবাসি করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।